2018 সালের নির্বাচনের পরপরই বাম সংগঠনগুলি চুপসে গিয়েছিল। এরপর সংসদীয় নির্বাচনে বামেরা রাজ্যে প্রাপ্ত ভোটের নিরিখে নেমে এসেছে তৃতীয় স্থানে, আর পঞ্চায়েত ভোটে তো বামেরা এক প্রকার নিশ্চিহ্ন হয়ে গেছে। যদিও বাম দলগুলির অভিযোগ, শাসক বিজেপি দল রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তাদের বিতাড়িত করেছে। এরই মধ্যে বর্তমান রাজ্য সরকারের তাদের কার্যকাল 18 মাস অর্থাৎ 1.5 বছর অতিক্রম করেছে, আর এই সময়ের মধ্যে রাজ্যে বিভিন্ন দলগুলি তাদের নিজ নিজ সংগঠনকে মেরামত করেছে এবং শক্তিও বৃদ্ধি করেছে বলা বাহুল্য। বুধবার বাম দলিত সংগঠন ত্রিপুরা তপশিলী সমন্বয় সমিতি মেলার মাঠে জমায়েত হয়ে রাজভবনে রাজ্যপালের নিকট ডেপুটেশন দেয়। সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাসের অভিযোগ, শেষ মুহূর্তে পুলিশ আমাদের মিছিল করতে বাধা দেয়। তিনি জানান, নানা তালবাহানার পর মঙ্গলবার রাতে সদর মহকুমা পুলিশ আধিকারিকের সাথে আমাদের মিটিং হয় মিছিল কিভাবে হবে তা নিয়ে, কিন্তু বুধবার সকালবেলা আবার পুলিশ মত পাল্টায় আর তাতেও আমাদের সংগঠন মেনে নেয়। কিন্তু মিছিল শুরু হওয়ার শেষ মুহূর্তে জেলা পুলিশ আধিকারিক এসে জানায় আমাদের মিছিলের কোনো অনুমতি নেই। গতকালকে রাত্রে আমাদের প্রতিনিধিদেরকে ডাকিয়েছেন এসডিপিও সদর, ওনাদের সঙ্গে সভা হয়ে ঠিক হয়েছে আমরা রবীন্দ্রভবন যাব না, আমরা মিছিলটা নিয়ে ওই পুষ্টমিষ্টমণি হয়ে আরএমএস হয়ে যাব। কিন্তু আজকে সকালবেলা আবার বলছে যে না, কোনো অবস্থাতেই আপনারা ওই রাস্তায় যাবেন না, আপনার রাস্তা পরিবর্তন। 15 মিনিট আগে, 15 মিনিট আগে, তারপরেও আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে, আমরা বটতলা হয়ে দুর্গাচমনি হয়ে লেক চমনি হয়ে আমরা যাব গান্ধী মূর্তির কাছে। তারা রাজি হয়েছিলেন আমরা যেই মুহূর্তে মিছিল শুরু করতে যাব সেই মুহূর্তে এই জেলা পুলিশ অফিসার এসে আমাদেরকে বললেন যে এই মিছিল করতে দেওয়া হবে না, আপনাদের মিছিলের পারমিশন নেই, এখানেই আপনাদের সভা করতে হবে। আমরা তিনি আরও বলেন, আমরা বারবার অনুরোধ করেছি, আমরা এও বলেছি অন্য কোনো সংগঠনের কোনো ক্ষতি হবে না, প্রয়োজন হলে আমরা অন্য রাস্তা দিয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে যাব, কিন্তু পুলিশ আমাদের অনুরোধ রাখেনি। আর এতেই প্রমাণিত হয় রাজ্যে গণতন্ত্র নেই, পুলিশ রাজনৈতিক অঙ্গুলি হেলনে পরিচালিত হচ্ছে। আমরা বারবার অনুরোধ করছি, রাজভবন থেকে আমাদেরকে পারমিশন দিয়েছে, আপনি কেন দেবেন না? আমরা সমস্ত সহযোগিতা করছি, আমরা অন্য রাস্তায় যাব, কোনো সংগঠনের ক্ষতি হোক আমরা এটা চাই না, কিন্তু শেষ মুহূর্তে আমাদের মিছিল আটকিয়ে দিয়েছে, তারপরে আমরা বাধ্য হয়েছি আজকে আরএমএস এই সভা করতে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা জানি পুলিশ কার আঙ্গুলি হেলনে এই সমস্ত ঘটনা ঘটছে, রাজ্যের গণতন্ত্র নেই, আবার প্রমাণিত হল আমাদের দলিত সংগঠনের লড়াই আন্দোলনে পর্যন্ত তারা বাধা দিচ্ছে এই ঘটনা। পরে দলিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীর প্যারাডাইস চমনিতে 9 দফা দাবির ভিত্তিতে জমায়েত ও সভা করা হয়। রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করে বক্তব্য পেশ করেন সংগঠনের নেতৃত্বরা। আমরা মৎস্যজীবীর অংশের মানুষ, আমরা তৎসিলি সভা সুন্দর অংশের মানুষ, চর্মশিল্পী অংশের মানুষ আমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, বাবা যুমন ছেলেকে জিজ্ঞাসা করে ছেলেদের কি অসুবিধা আছে বলো আমাকে, আমাকে কি করতে হবে। ওই আমাদের ত্রিপুরা রাজ্যের এই যে বিগত বামপন্থী সরকার, আমাদের এই বামপন্থী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।